হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি প্রিলিমিনারি পরীক্ষায় আসা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত ভূগোলে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট করেছি আমি ঠিক আছে দুদিন প্রায় খেটে তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে আমি এই ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম আটশো জন অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে তোমাদের সাতানব্বইটা প্রশ্ন রয়েছে যেখানে যদি তোমাদের যদি পঁয়তাল্লিশ প্লাস যদি স্কোর হয়ে থাকে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে যদি তোমার চল্লিশ প্লাসও হয় তাও তুমি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে যদি তোমার পঁয়ত্রিশ প্লাস হয় তাও তুমি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবে যদি তোমার তিরিশের নিচে হয় তাহলে তুমি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার চান্সটা খুবই কম রয়েছে ঠিক আছে দেখে নাও দু হাজার পাঁচ দু হাজার ছয়ের যে যে তোমাদের যে বিগত বছর আসা প্রশ্ন সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ফলো করে নেবে ওকে আজকে তোমাদের দু হাজার আট সাল থেকে দেখাবো যেটা ডাব্লিউপি এসআই কলকাতা পুলিশ এসআই যে এসেছে দেখো প্রথম প্রশ্ন আমাদের যেটা প্রথম দাগের প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী হলো অপশানগুলো আমি বলছি তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করবে তোমাদের প্রাপ্ত স্কোরটি কমেন্ট করবে দেখে নাও ইটানগর ইম্ফল কোহিমা আইজল তো অরুণাচল প্রদেশের রাজধানী কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইটানগর ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো দুই নম্বর সত্যবত্ত দাম যে অঞ্চলে গিয়েছিলেন উত্তর মেরু দক্ষিণ মেরু মাউন্ট এভারেস্ট উপরের সব সবকটি তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে কিন্তু সত্যবত দাম যে রয়েছে সেটা কিন্তু উপরের সবকটি সমস্ত জায়গায় কিন্তু গিয়েছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রথম দ্বিচক্রযান কারখানার যৌথ উদ্যোগ গোয়াং ঝাউ মটরস এসেছে চীন থেকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে জাপান থেকে তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর অপশন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চিন থেকে ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ বনভূমি বনভূমি গাছ হল ম্যানগ্রোভ যে বনভূমি গাছ সেটি হলো কিন্তু শিশু ও গর্জন গরান ও গেউরা শাল ও মহুয়া স্পঞ্জ ও ফার তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গরান ও গেউরা ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এটা তোমরা দেখছো দু সালের কলকাতা পুলিশ এসআইয়ের কিন্তু প্রশ্ন ভূগোল থেকে দেখানো কটা প্রশ্ন হয়েছে যে কয়লায় কার্বনের শতাংশ সবচেয়ে বেশি তাকে কি বলে অ্যান্থ্রোসাইড বিটুমিনাস লিমোনাইট পিট তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অ্যান্থ্রাসাইট ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বত হচ্ছে স্তূপ পর্বত মালভূমি ভঙ্গিল পর্বত সঞ্জয় পর্বত সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু ভঙ্গিল পর্বত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় ড্যাসশিলা থেকে গ্রাফ গ্রানাইট বেসাল্ট নাইস লেটারাইট তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি বেসাল্ট ওকে তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখে নাও তোমাদের নেক্সট নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে আট নম্বর লু নামক স্থায়ী বায়ু প্রবাহিত হয় কোন মরুভূমিতে পূর্ব ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত উত্তর ভারত তো সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু পশ্চিম ভারত ঠিক আছে অবশ্যই ভিডিওটা ফটাফট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ঠিক আছে তো নেক্সট তোমাদের পার্ট কিন্তু চলে আসবে ভিডিওর তোমাদের যেগুলো বিগত বছরের প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্ন ওকে এবার দেখতে পাচ্ছ তোমাদের ডব্লিউপি এস কলকাতা পুলিশ এস আই দু হাজার সালের প্রশ্নর সমস্ত ভূগোল থেকে আসা প্রথম প্রশ্ন আলোকানন্দ এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো দেবপয়াক রুদ্রপয়াক এলাহাবাদ বারাণসী তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যেটা সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার দেবপয়াক ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোনটি পাললিক শিলা মার্বেল প্লেট কয়লা স্লেট তো অবশ্যই সঠিক উত্তরটি জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয় তোমাদের অপশান ডি মানে স্লেট ঠিক আছে তো দেখে নাও নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সুয়েজ খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর সাগর লোহিত সাগর সাগর ও আরব সাগর ওপরে কোনোটি নয় তো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য সবাই মুখস্থ করে নাও সমস্ত প্রশ্ন নেক্সট প্রশ্নের উত্তর যেটা সুয়েজ খাল যুক্ত করেছেন সাগর ও লোহিত সাগর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বারো নম্বর প্রশ্ন নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবীর পৃষ্ঠের একশো আশি ডিগ্রি দা দাগিমা রেখার কাজ দিয়ে গিয়েছে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কর্কটক্রান্তি রেখা মকরকান্তি রেখা বিশুভ রেখা তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে কিন্তু আন্তর্জাতিক যে তোমাদের যে রয়েছে সেটা কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আন্তর্জাতিক তারিখ রেখাটা ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রভা কোন অঞ্চলে দেখা যায় কুমেরু অঞ্চলে সুমেরু অঞ্চলে রেখা অঞ্চলে কর্কটক্রান্তি অঞ্চলে তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের হবে কিন্তু সুমেরু অঞ্চলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইয়ারলুং জ্যাংবো নদীটি ভারতের কি নামে পরিচিত গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র মহানদী তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সুন্দরবন কোন ধরনের অরণ্য জোয়ার ভাটার পুষ্ট অরণ্য মৌসুমি অরণ্য ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোনোটিই নয় সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জোয়ার ভাটার পুষ্ট অরণ্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে এক থেকে দশে জুন এগারো থেকে কুড়ি জুন কুড়ি থেকে তিরিশে জুন এক থেকে পনেরোই জুলাই তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে কিন্তু সঠিক উত্তর হবে এক থেকে দশে জুন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কাবেরী নদীতে কৃষ্ণা নদীতে গোদাবরী নদীতে সিন্ধু নদীতে সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কৃষ্ণা নদীতে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রেগুর মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা উপরে তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের যে কৃষ্ণ মৃত্তিকা ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে পাঠটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেনের দু সালে যে ভূগোলে এসেছে যে প্রশ্নগুলো সেগুলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত বেরিং প্রণালী হরমুজ প্রণালী মালাক্কা প্রণালী পক প্রণালী তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু পক প্রণালী ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পাট শিল্প চা শিল্প গম শিল্প পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার পেট্র রসায়ন শিল্প নেক্সট দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ ডাব্লিউপি কনস্টেবল মেন দু হাজার ষোলোর ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহৃত হয় উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন উত্তর পূর্ব ভারতের উপজাতি ও দেবী উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ উত্তর পূর্ব ভারতের প্রচলিত নাচ তো ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে কিন্তু উত্তর পূর্ব ভারতের কিন্তু কাজে ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বাইশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট আনসার বিহার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের নিম্নক্ত জেলাগুলিকে ভারত থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া তো সঠিক দেখে নাও তোমাদের এখানে কী বলা রয়েছে এখানে চারটি অপশান দেওয়া রয়েছে সঠিক তোমরা সাজিয়ে নাও কোনটা হবে তো এখানে কিন্তু তোমাদের সঠিক হবে কিন্তু অপশান এ তার মানে তোমাদের ফার্স্ট হবে কিন্তু হাওড়া দ্বিতীয় হবে বর্ধমান তৃতীয় হবে বীরভূম চতুর্থ হবে হাও চতুর্থ হবে তোমাদের কিন্তু যে সরি তোমাদের প্রথম প্রথম উত্তরটা হবে তিন এক দুই চার ঠিক আছে এই সারি সাজালে তোমাদের কীরকম দেখাবে ফিগারটা দেখে নাও প্রথমে দেখাবে বাঁকুড়া তারপর হবে তোমাদের বাঁকুড়া তারপর হবে বীরভূম তারপর হবে বর্ধমান তারপর হবে হাওড়া ওকে নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক চব্বিশতম প্রশ্ন তো চব্বিশতম প্রশ্ন হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি কনস্টেবল মেন দু হাজার পনেরো সালের ওকে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর নাগপুর হায়দ্রাবাদ দেরাদুন তো সঠিক উত্তর হবে কিন্তু হায়দ্রাবাদ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কর্কটক্রান্তি রেখা কোন জেলার ওপর দিয়ে গিয়েছে কোচবিহার মালদা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে ঠিক আছে তো অবশ্যই মনে রাখো ভালো করে কর্কটকান্তি রেখা যেটা কোন জেলার উপর দিয়ে গিয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু হবে এখানে নদিয়া ঠিক আছে নদীয়া অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্কটকান্তি রেখা তোমাদের কিন্তু পাঁচটি জেলার উপর দিয়ে গিয়েছে দেখে নাও পুরুলিয়া বাঁকুড়া নদীয়া কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ওকে নেক্সট তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ হাজার ছাব্বিশতম প্রশ্ন নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন দু সালে চালু হয়েছিল কৃষিকাজ কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ভূমিক্ষয় রোধে আর্সেনিক দূষণ রোধ গ্রাম্য উন্নয়নে তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের কিন্তু হবে যেটা ভূমিক্ষয় রোধ মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভূমিক্ষয় রোধে কিন্তু চালু করা হয়েছিল সাতাশ নম্বর দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু জনগণনা আদম সুমারি ভারতবর্ষ লিঙ্গের অনুপাত হলো নশো দশ আটশো আশি নশো চল্লিশ নশো সত্তর সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নশো চল্লিশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যেই প্রশ্নটা দেখতে পাচ্ছ আঠাশ নম্বর নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে এমন একটি নাম পছন্দ করো করুন যেটি অন্যগুলির থেকে আলাদা কলকাতা হলদিয়া প্যারাদীপ রাঁচি তো সঠিক উত্তর তোমাদের কোনটা হবে কিন্তু সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু যেটা সেটা হবে কিন্তু রাঁচি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম দু হাজার আঠারো সালের প্রশ্নটা তোমরা দেখে নাও ভূগোল থেকে যেগুলো হয়েছিল ভারতবর্ষের সর্বপ্রাচীন পর্বতমালা হল নীলগিরি আরাবল্লি হিমালয় উপরে সবকটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের আরাবল্লি তো দু হাজার পাঁচ দু হাজার ছয় সালে যদি প্রশ্নটা দেখতে চাও বিগত বছরে সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা দেখে নেবে ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম কোনটি বৃহস্পতি বুধ নেপচুন কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নেপচুন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রোহিঙ্গারা যে রোহিঙ্গারা ছিল তারা কোথাকার অধিবাসী ছিল মায়ানমার বাংলাদেশ ভুটান তিব্বত তো সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মায়ানমারে কিন্তু তারা কিন্তু আদিবাসী ছিল নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চৌত্রিশতম প্যারালাল বিভক্তি করে কোন দেশ দুটিকে চৌত্রিশতম প্যারালাল বিভক্তি করে কোন দেশ দুটিকে তোমাদের দেখে সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেটা তোমাদের ভারত ও পাকিস্তান ভারত ও বাংলাদেশ ভিয়েতনাম ও উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আশা করি তোমার সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে বলতে পারবে যেখানে তোমাদের উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কিন্তু তোমাদের চৌত্রিশতম প্যারালালে কিন্তু বিভক্ত করেছেন ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো যেটা ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গে গঙ্গোত্রী কোথায় অবস্থিত আন্টার্কটিকা আরব সাগর হিমালয় ভারত মহাসাগর তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হবে আন্টার্কটিকা অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায় একদিন পিছিয়ে যায় অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় তো সঠিক উত্তর তোমাদের কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যে একদিন এগিয়ে যায় ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার একদিন এগিয়ে যায় নেক্সট প্রশ্ন নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি পুলিশ এস আই আর লেডি কনস্টেবল মেনে দু সালে যেগুলো এসেছিলো সেই দুটো একসাথে মার্চ করে দেওয়া রয়েছে সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে শনি বৃহস্পতি বৃহস্পতি বুথ শুক্র ও ইউরেনাস তো সঠিক উত্তর তোমরা কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শুক্র ও ইউরেনাস কিন্তু পৃথিবীর দিকে ঘোরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ছত্রিশ নম্বর ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য পূর্ণ হয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কর্ণাটক তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সাঁত্রিশ নম্বর ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় সেটা হবে কিন্তু উত্তরপ্রদেশ ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে নর্মদা মাহি তাপ্তি গোদাবরী তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নর্মদা নদী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দামোদর নদের উৎপত্তি হয়েছে হিমালয় থেকে ছোটনাগপুর মালভূমি থেকে রাজমহল মালভূমি থেকে পূর্বঘাট থেকে তো সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু তার উৎপত্তি হয়েছে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা রেখা কর্কটক্রান্তি রেখা মকরকান্তি রেখা সুমেরু বৃত্তু সুমেরুবৃত্তু তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু কর্কটক্রান্তি রেখা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি মঙ্গল বুধ শুক্র শনি আশা করি তোমরা সবাই পারবে এই প্রশ্নের উত্তরটা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বুথ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি এসআই এক্সাইজ ঠিক আছে দু সালে তোমাদের যেটা রয়েছে এক্সাইজ এসআই যেটা তোমাদের রয়েছে সেটার প্রশ্নের উত্তর দেখা যাক কাবেরি জল বিতর্ক কোন রাজ্য দুটির মধ্যে হয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক কর্ণাটক ও কেরালা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কোনটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটক ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোনটি উত্তরবঙ্গের নদী নয় কালজানি জলঢাকা হলদি রায় ডাক তো আশা করি সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছ যেটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার হলদি ভূমিকম্প মাপা হয় সীম্ম গ্রাফ দিয়ে দিয়ে ব্যারোমিটার দিয়ে কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু সিসমোগ্রাফ দিয়ে কিন্তু ভূমিকম্প মাপা হয় ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ নম্বর লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে হাইড্রোড্রোফাই হাইড্রোফাইটস মেসোফাইটস হ্যালোফাইটস উপর সবকটি তো সঠিক উত্তর যেটা তোমাদের হবে কিন্তু হ্যালো ফাইটস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভাগীরথী এবং অলোকানন্দ নদীর সমাধিস্থল হলো দেবপ্রয়াক রুদ্রপ্রয়াক ঋষিকেশ হরিদ্বার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দেব প্রয়াক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ ডাব্লিউপি কনস্টেবলের যে মেন দু হাজার সালের হয়েছিল সেটা পৃথিবীর উচ্চতম মালভূমি কি পামির মালভূমি ছোটনাগপুর মালভূমি তিব্বত মালভূমি কোনোটি নয় সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু পামির মালভূমি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ইন্দোর নাগপুর আমেদাবাদ দিল্লি আশা করি এটাতে তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ছেলেই পারবে যেটা হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আমেদাবাদ ভারতবর্ষের কোন রাজ্যে ফনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের উড়িষ্যা অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নের কোনটি খারিফ শস্য পাট গম আলু শশা তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পাট কিন্তু একটি খারিফ শস্য ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পৃথিবীর দীর্ঘতম নদী কি হুয়াংহো মিসিসিপি অ্যামাজন নীল তো সঠিক উত্তরটি কিন্তু তোমাদের হবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার নীল কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদী নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার আঠেরোতে ইউএনও এস সিওর দ্বারা ঘোষিত বিশ্বের কোনো ঐতিহাসিক নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল রাজা রামমোহন রায় মেমোরিয়াল করনেশন ব্রিজ দার্জিলিং হিমালয় রেলওয়ে তো তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু দার্জিলিং হিমালয় রেলওয়ে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার তো তোমাদের কিন্তু লাইক কিন্তু দেখছো অনেকজন ভাই লাইক কিন্তু করছো না অবশ্যই লাইকের টার্গেটটা পূরণ করো তাহলে তো আমাদের নেক্সট মোটিভেট হয়ে আমি তো নেক্সট ক্লাস দেওয়ার জন্য তোমাদের জন্য প্রস্তুত হব আমাদের মোটিভেট হতে হয় ঠিক আছে তো অবশ্যই লাইক করো লাইক করে শেয়ার করে দাও তিপ্পান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া আশা করি সঠিক উত্তরটা তোমরা দিয়ে দিয়েছ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি ইজ দা রাইট পুরুলিয়ার সাথে যুক্ত কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত মালবার উত্তাল করমণ্ডল কঙ্কন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু মালবার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সম্পত্তি ডোকলাম বিতর্ক কোন কোন দেশের সঙ্গে হয়েছিল ভারল ভারত ও নেপাল ভারত ও ভুটান ভারত ও চীন ভারত ও পাকিস্তান সঠিক উত্তরটা কিন্তু হবে অপশান সি ইজ দা রাইট অ্যান্সার ভারত ও চীন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ছাপ্পান্ন নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ কেরালা আসাম তামিলনাড়ু তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে যেটা সেটা হবে কিন্তু কেরালা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবীর সর্বাপেক্ষা লবণ লবণাক্ত সমুদ্র কি লোহিত সাগর কৃষ্ণ সাগর আরল সাগর মৃত সাগর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানটা আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মৃত সাগর ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায় দেবদারু গরান ইউক্যালিপটাস পটাস ফান্ড তো সঠিক উত্তরটি তোমরা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গরান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউপি এসআই যেটা ইউবিএবি ব্রাঞ্চ রয়েছে দু সালে তার প্রশ্ন আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ড্যাসের মাধ্যমে ভূমধ্য সাগর লোহিত সাগর আটলান্টিক মহাসাগর পারস্য সাগর সঠিক উত্তরটি খুবই ইন্টারেস্টিং সঠিক উত্তরটি অবশ্যই জানাও যেটা হবে ভূমধ্য সাগর অপশন এই ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন ভূপাল সিমলা সুন্দরবন তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দেরাদুন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভালো সুতির মাটির জন্য প্রচলিত নাম হলো ভাঙর রেগুর ভা ভাবর খাদার তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের রেগুর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত মহারাষ্ট্রের কয়না নদী গুজরাটের তাপ্তি নদী উত্তরপ্রদেশের বেতোয়া নদী উড়িষ্যার মহানদী সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের হবে কিন্তু উত্তরপ্রদেশের যে বেতোয়া নদী ছিল কিন্তু মাতা মাতা তিলা জলবিদ্যুৎ কিন্তু সেখানে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গে আসাম তামিলনাড়ু তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে খুবই সোজা প্রশ্ন ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল পাঁচশো

তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু একুশে জুন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মেঘালয় তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মেঘালয়ে মৌসিনরাম জায়গাটি কিন্তু অন্তর্গত নেক্সট প্রশ্ন রবি শস্য কোন সময় রোপণ করা হয় সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর জুন জুলাই মে জুলাই তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অক্টোবর নভেম্বর অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আটষট্টিতম আটষট্টিতম প্রশ্ন দেখতে পাচ্ছ কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোন খাল পানামা খাল সুয়েজ খাল উত্তর সাগর খাল বা স্টালিন খাল তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই জানাও যেখানে তোমাদের কিন্তু পানামা খাল অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দু সালে শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়ে ফনি বুলবুল তিতলি হুথু তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বুলবুল ঠিক আছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়েছিল দু হাজার উনিশ সালের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা বেঙ্গল পুলিশ ডাব্লুপি কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার উনিশ সালের যে প্লিমিনারি কোশ্চিন সেটা এশিয়ার বৃহত্তম নদী কি সিন্ধু গঙ্গা হুয়াংহ ইয়াংচে তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইয়াংচে ওকে নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয় অ্যান্থ্রাসাইট ভিটুমিনাস লিগনাইট কোক তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে লিগ রাইট অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সারও আশা করি তোমরা কমেন্ট করে তোমাদের প্রাপ্তি স্কোরটা কিন্তু সর্বশেষ বলবে ওকে তাহলে আমি বুঝতে পারবো নীলগ্রহ কাকে বলা হয় পৃথিবী প্লোটো ইউরেনাস শনি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পৃথিবীকে কিন্তু নীলগ্রহ বলা এটা ছোটো থেকে আমরা ক্লাস ফোর থেকে পড়ি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হয় খুব গরম হবে অত্যন্ত আটচল্লিশ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে ঠান্ডা হবে খুব ঝড় হবে তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে তোমাদের কিন্তু হবে কিন্তু খুব ঝড় হবে অপশন ডি ইজ দা রাইট ওকে নিচের কোনটি জমজ শহর নয় হায়দ্রাবাদ সিকেন্দাবাদ কলকাতা হাওড়া দিল্লি নিউ দিল্লি দুর্গাপুর আসানসোল তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কিন্তু জমজ শহর নয় বলেছে সেটা হবে কিন্তু দিল্লি নিউ দিল্লি ওকে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় বাইশে ডিসেম্বর চৌঠা জানুয়ারি বাইশে সেপ্টেম্বর একুশে জুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্য এবং পৃথিবীর থেকে ন্যূনতম দূরত্ব কবে হয় এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে চৌঠা জানুয়ারি ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চৌঠা জানুয়ারি নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি রেখা ভারতের বর্ণিত কোন রাজ্যের নিচে দিয়ে যায়নি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মিজোরাম গুজরাট তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি এক্সাইজ প্রিলিমিনারি দু হাজার উনিশ সালের প্রশ্ন আরাবল্লী পর্বত কোন রাজ্য অবস্থিত হিমাচল প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে এখানে যে রাজস্থানে কিন্তু আরাবল্লী পর্বতটি অবস্থিত নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত দুই শৃঙ্গ গন্ডার বাঘ হাতি এক শৃঙ্গ গন্ডার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের এক শৃঙ্গ গন্ডার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় ভাগীরথী অজয় দামোদর তিস্তা তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয় ঠিক আছে নদীকে বা নদকে দামোদর ওয়াডার ঠিক আছে জেল ওয়াডারের যে পরীক্ষা হয়েছিল তো সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখে নাও যেখানে তোমাদের বলা রয়েছে কোন শহরে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত নাগপুর বারাণসী মাদুরাই জয়পুর তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মাদুরাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখতে পাচ্ছ একাশি নম্বর প্রশ্ন নিচের কোন সালটি অধিবর্ষ ছিল উনিশশো আষ্ট অষ্টানব্বই দু হাজার চার হাজার দুই দু হাজার চোদ্দ সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের দু হাজার চার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো ছোটনাগপুর মালভূমি পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা সবকটি তো সঠিক উত্তরটি তোমাদের হবে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই বড় প্রশ্ন এটা সমুদ্রের জল খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয় হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে জলরাশির গঠন করে তাকে কি বলে যোজক প্রণালী উপসাগর তো সঠিক তোমাদের কিন্তু হবে উপহ্রদ ঠিক আছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চুরাশি তম প্রশ্ন লিনিং টাওয়ার অপিসা অবস্থিত আছে জাপানে ইরাকে ইরানে ইতালিতে তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে কিন্তু ইতালিতে লিনিং টাওয়ার অফ পিসা কিন্তু অবস্থিত ইতালিতে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবীর অপেক্ষায় সূর্যের নিকটে অবস্থিত শুক্র এবং বুধ নেপচুন এবং শুক্র মঙ্গল এবং শনি বৃহস্পতি এবং বুধ তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও খুবই সোজা বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলতে পারো শুক্র এবং বুথ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো ক্লাসটা করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে সমস্ত কোশ্চেন তোমাদের প্রোভাইড করে দিয়েছি একটা ক্লাসে ভূগোলের নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম ভিয়েতনাম কানাডা ভ্যাটিকান সিটি পেরু তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু ভ্যাটিকান সিটি নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম পৃথিবীর মধ্যে সবথেকে কম কিন্তু ভ্যাটিকান সিটির ওকে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত কর্ণাটকে গোয়ায় মিজোরাম পশ্চিমবঙ্গের তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত সপ্তাহে শুধু প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ যেটা তোমাদের কিন্তু অবস্থিত কর্ণাটক অপশন এ ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ডাব্লিউপি স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর এক্সাম দু হাজার একুশে যেটা হলো সেটা তোমাদের দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ সবরীমালা মন্দিরে ভারতের ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক কেরল তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেটা তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু কেরল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী তামিলনাড়ু কেরল ত্রিপুরা উড়িষ্যা তো তোমাদের হবে কিন্তু কেরল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরলে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দেখে নাও তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ সালেরও হয়েছে তো তোমরা দু হাজার উনিশ সালের গুলো লাস্টের গুলো ফলো করো দু হাজার কুড়ি সালেটা একদম মাস্টলি ফলো করো আর দু হাজার একুশ সালেটা ফলো করো কোন ভারতীয় শহরের নাম দু হাজার উনিশ সালে ইউএনইএসসি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় প্রবেশ করেন মুম্বাই পাটনা জয়পুর কানপুর তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু জয়পুর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হাসির আলো কি পৃথিবীর সরি হাসির আলো কি পশ্চিমবঙ্গ সরকার গরিব মানুষদের ব্যব ব্যবস্থা ব্যবসা করার জন্য যে ঋণদান প্রকল্প সেটা শারীরিক প্রতিবন্ধী গরিব মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাসিক পেনশন প্রকল্প প্রদান করা পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প দান করা এটাই কিন্তু হাসির আলোর প্রকল্প ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোচিন ও বিশাখাপত্তনম ভারতবর্ষের কোন দিকে অবস্থিত পূর্ব তটরেখা বরাবর পশ্চিম তটরেখা বরাবর যথাক্রমে পূর্ব ও পশ্চিম তটরেখা বরাবর যথাক্রমে পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে বুঝে অ্যান্সারটা করো ঠিক আছে এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু যথাক্রমে পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা নাগপুর নয়াদিল্লি মুম্বাই তো সঠিক উত্তরটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের হবে কিন্তু কলকাতায় অবস্থিত মেট্রো রেলওয়ে জোন ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো নিচের কোনটি পশ্চিম দিক থেকে প্রবাহিত নদী কৃষ্ণা গোদাবেরী মহানদী নর্মদা তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু নর্মদা নিচের কোন নিচের কোনটি পশ্চিম দিক থেকে প্রবাহিত নদী সেটা হবে কিন্তু নর্মদা ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কর্কটকান্তি রেখা নিম্ন লিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে কৃষ্ণনগর শ্রীরামপুর শিলিগুড়ি ইংরেজ বাজার তোমাদের বলেছিলাম এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে দেখতে পেলে রিপিট কিন্তু এবারে তোমাদের প্রশ্ন হবে এখান থেকে পড়ে নাও দুটো তিনটে প্রশ্ন পেয়ে যাবে তোমরা দেখছো ভূগোলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় পাঁচের বেশি কিন্তু প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে তোমরা পাঁচের বেশি কিন্তু প্রশ্ন তোমাদের আসবে তো কর্কটকান্তি রেখা নিম্নের কোন শহরের উপর দিয়ে গেছে সেটা তোমাদের বলে দিচ্ছি সেটা আমি কৃষ্ণনগর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচের কোন নদীটি নামচার তোমরা দেখতে পাচ্ছ নাম চাবার ওয়াতে উল্টো ইউ আকৃতির বাক নিয়ে প্রবেশ করে গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা সোন তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু ইউ আকৃতি কিন্তু ব্রহ্মপুত্র ঠিক আছে অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট সর্বশেষ প্রশ্ন সর্বলাস্ট প্রশ্ন যেটা তোমাদের বলতে পারো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্দামাত ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ রাখা হয়েছে হ্যাভলক দ্বীপ ভাইপার দ্বীপ রস দ্বীপ নীল দ্বীপ তো তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু রস দ্বীপ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি বিগত বছরের প্রশ্ন যেগুলো আসছে সেগুলো কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সংবিধান বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে ইতিহাসেরও তো সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করো আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও এরকম ক্লাস তোমাদের পাওয়ার জন্য তো ভিডিও এটুকু ছিল দেখি কেমন লাগলো মজাদার লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ক্লাস ক্লাস লাগে অবশ্যই তোমরা বলতে পারো তোমাদের আমি সাহায্য করবো ঠিক আছে জয় হিন্দ জয় ভারত